টানা বৃষ্টিতে নড়াইলের পৌর এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, এই যে টানা বৃষ্টি ঝরেছে কিছুদিন, জলাবদ্ধতায় জনগণের ভোগান্তি কেমন দেখছেন, এই বিষয়ে জানাবেন। ধন্যবাদ লিনিয়া। যেমন বলছিলেন, নড়াইল পৌরসভার একটি মডেল পৌরসভা হলেও নড়াইল পৌরসভার যে 6 নং ওয়ার্ড রয়েছে, এটি বাদলডাঙ্গা এবং কুড়িগ্রাম নিয়ে মূলত এই ওয়ার্ডটি গঠিত রয়েছে। এই কুড়িগ্রাম ওয়ার্ডে মূলত সবচেয়ে বেশি জলাবদ্ধতা আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমরা প্রায় বছরের 7 থেকে 8 মাসই দেখা যায় যে এই জায়গাটিতে সবচেয়ে বেশি জলাবদ্ধতাই দেখা যায়। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটি কিন্তু পাশেই নড়াইলের প্রধান যে বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজার, তার সেই সড়কটিতেই আসলে এই অবস্থা, যাতায়াতের যেটা বিকল্প সড়ক রয়েছে এখানে আসলে এই অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন যাবৎ পড়ে থাকলে আসলে পৌর কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন সংস্কারের আশ্বাস দিলেও আসলে সেরকমের কাজের কাজ কিছুই হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তারা বলছেন যে আসলে সড়কের এই অবস্থা হয়ে থাকলে আসলে মানুষজন বা আমাদের যারা খরিদ্দার আছে তারা এখানে আসা যাওয়া করতে না পারার কারণে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যেরও আসলে খুব খারাপ অবস্থায় রয়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি, তারা জানিয়েছেন যে আসলে এই অবস্থায় যদি থাকে বর্তমান সময়ে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখনো শুরু হয়নি বললেই চলে, তার আগেই আমাদের এই সড়কটি আসলে এই অবস্থায় রয়েছে দীর্ঘদিন। পৌর কর্তৃপক্ষের কাছে আমরা বিভিন্ন সময় গিয়েছি, তাদেরকে কাছ থেকে এটার একটা সমাধান চেষ্টা করেছে কিন্তু তারা আসলে কোনো ধরনের শুধু আশ্বাস দিয়েছেন কিন্তু তাদের কিছুই হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলে এখানকার বাসিন্দাদের সঙ্গে আমরা আসলে জানতে চাইবো আসলে এটা আসলে কতদিন এই অবস্থায় পড়ে আছে একটু যদি জানাতেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম নান্নু, আমি এই 6 নম্বর ওয়ার্ডের আমি একজন বাসিন্দা। এই আমাদের রাস্তাটা দীর্ঘ 2 বছর ধরে এরকম পানিবদ্ধতা অবস্থা পড়ে আছে, পৌর কর্তৃপক্ষকে বারবার করে আমরা রিমান্ডিং করেছি কিন্তু কোনোদিন এ পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ পৌরসভা নেয় নাই, যার কারণে আমাদের এখানে এই অঞ্চলের লোকজনের কি ভোগান্তি। এখানে একটা মেন রোডের সাথে বাইপাস সড়ক, এই সড়কে প্রতিদিন নিয়ত হাজার হাজার লোক যাতায়াত করে কিন্তু সেই সব লোকজন যে কি বেহাল অবস্থার মধ্যে যাতায়াত করতেছে তা পৌরসভা কর্তৃপক্ষ বারবার আসে কিন্তু কোনো আশ্বাস দিয়ে দেন কিন্তু কোনোদিন এ পর্যন্ত কোনো ভালো কার্যকরী পদক্ষেপ নেন নাই। এর জন্য আমরা কিন্তু আসলে খুবই ক্ষুব্ধ কারণ এই দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় পড়ে থাকলেও কিন্তু কোন রকমের সমাধান না হয় কিন্তু খুব ক্ষুব্ধ পৌর কর্তৃপক্ষের উপরে। আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তারা কিন্তু জানিয়েছেন যে তারা এই শহরের যে ফোরলাইনের একটি কাজ চলতেছে এই কাজের কারণে মূলত এই সমস্যাটা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। শরীফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, টানা বৃষ্টিতে নড়াইলের পৌর এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল।